নমস্কার, আমার নাম আয়ুষ্মান গুহ। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমি দুটি কবিতা পরিবেশন করছি। প্রথম কবিতা প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়াবেড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আঁধার হলো মাদার গাছের তলা, কালি হলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল, মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন। এটা সহজপাঠের প্রথম ভাগ থেকে। কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুছে, পূব দিকে ঘুম ভাঙা, হাসে উষা চোখ রাঙা, নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে, ভয়ে ভয়ে পথ খুঁজি চান্দাই যাই বুঝি, তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুঁই ফুলে, বায়ু দিকে দিকে ফেরে দিকে দিকে সকলেরে, বনে বনে পাখি লাগে মেঘে মেঘে রং লাগে, জলে জলে ঢেউ ওঠে তেলে তেলে ফুল ফুটে। নমস্কার। নমস্কার, আমার নাম অদ্বিতীয়া সরকার। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদের সামনে পরিবেশন। সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু তোমার আশীর্বাদ, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ। মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পরে ছড়ে, মেঘের কলস ভরে ভরে প্রসাদ বাড়ি পরে ঝরে, সকল দেহের প্রভাত বায়ু ঘুচায় অবসাদ, তোমার আশীর্বাদে প্রভু তোমার আশীর্বাদ, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ। ত্রিনজে এই ধুলার পরে পাতে আচলখানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী, ত্রিনজে এই ধুলার পরে পাতে আচলখানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথে চিনে, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথে চিনে, এই যে ভুবন দিকে দিকে পুরায় কত শান, তোমার আশীর্বাদে প্রভু তোমার আশীর্বাদ, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ, তোমার আশীর্বাদে প্রভু তোমার আশীর্বাদ, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ। নমস্কার।